হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো এটি এয়ার কন্ডিশন পারচেজের পূর্ববর্তী এবং পরবর্তী কিছু ফ্যাক্টর নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ইলেকট্রিসিটি লোড ক্যাপাসিটি। বর্তমানে অনেক বাড়িতে দেখা যাচ্ছে এখন প্রিপেইড মিটারে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। প্রিপেইড মিটারে 2 কিলোওয়াটের বেশি ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে না, সেক্ষেত্রে একটি এয়ার কন্ডিশন ঠিকভাবে রান করতে পারে না। অর্থাৎ এই ক্যাপাসিটিতে যদি আপনি একটি এয়ার কন্ডিশন ইনস্টল করেন, তাহলে কিছুক্ষণ পরপর দেখা যাবে আপনার বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু প্রিপেইড মিটারে লোড ক্যাপাসিটি 2 কিলোওয়াটের বেশি থাকে না, সেক্ষেত্রে আপনার যে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি আছে তাদের কাছে অ্যাপ্লিকেশন করে লোড ক্যাপাসিটিটি বাড়িয়ে নেবেন। এটি এয়ার কন্ডিশন রান করার ক্ষেত্রে মিনিমাম 4 কিলোওয়াট লোড ক্যাপাসিটিটি প্রয়োজন। এরপর আমরা কথা বলবো ইনস্টলেশন চেক পয়েন্ট নিয়ে। একটি এয়ার কন্ডিশন ইনস্টলেশন করার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার। এয়ার কন্ডিশন ইনস্টলেশনের ক্ষেত্রে আউটডোর ইউনিটটি যেইখান যেই স্থানে ইনস্টল করা হচ্ছে সেই স্থানে সঠিক এয়ার ফ্লোটি আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। কারণ যদি আউটডোর ইউনিট ঠিকমতো এয়ার ফ্লো না পায়, সেক্ষেত্রে কিন্তু এসি ভালোভাবে কুলিং দিতে পারবে না। অনেক সময় দেখা যায় একটি এয়ার কন্ডিশন থেকে পানি পড়ছে, এটার মূল রিজনটা কি? মূলত দুইটি কারণে এয়ার কন্ডিশন থেকে পানি পড়তে পারে, অর্থাৎ ইনডোর ইউনিট থেকে পানি পড়তে পারে। একটি হচ্ছে আপনার ড্রেন লাইন, যদি ইনডোর ইউনিটের ড্রেন লাইন যদি ব্লকেজ হয়ে যায়, সেক্ষেত্রে পানিটি পড়তে পারে ইনডোর ইউনিট থেকে। অথবা যদি আপনার গ্যাস লিক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনডোর ইউনিট থেকে পানি পড়তে পারে। যদি ড্রেনেজ লাইনের কারণে ইনডোর ইউনিট থেকে পানি পড়ে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে সকল এক্সপার্ট টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আপনি আপনার ড্রেনেজ লাইনটিকে ক্লিন করিয়ে নিতে পারেন। আর যদি গ্যাস লিকেজের কারণে আপনার ইনডোর থেকে পানি পড়ে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এসিটি থেকে গ্যাস লিকেজ হয়েছে? সেক্ষেত্রে আপনার আউটডোর ইউনিট থেকে যে সংযোগ পাইপটি আপনার ইনডোরে গিয়েছে, আউটডোরের সংযোগ স্থলে দেখবেন বরফ জমে গিয়েছে। এটা দিনের বেলাটা একটু কম বোঝা যায়, তবে রাত্রেবেলা খুব ভালোভাবে বোঝা যায়। যদি ওই মুখে বরফ জমে যায়, তাহলে বুঝতে হবে আপনার এসি থেকে গ্যাস লিকেজ হয়ে গিয়েছে। এরপর আমরা কথা বলবো এয়ার কন্ডিশন ক্লিনিং। মূলত দুইটি উপায়ে আপনি এয়ার কন্ডিশনকে ক্লিন করতে পারেন। একটি, আপনি নিজে, অর্থাৎ এয়ার কন্ডিশনের যে ফিল্টারগুলো আছে ফিল্টারগুলোকে নিয়মিত, অর্থাৎ মাসে একবার পরিষ্কারের মাধ্যমেও কিন্তু এয়ার কন্ডিশনকে ক্লিন করা যায়। এটা খুবই কঠিন কাজ না, এটা একদম ইজি কাজ। আপনার যে নির্দিষ্ট মডেলটি আছে সেই নির্দিষ্ট মডেলটি দিয়ে ইন্টারনেটে সার্চ করলেই কিন্তু অনেক ভিডিও আপনাকে রেকমেন্ড করবে কিভাবে ওই ফিল্টারটি পরিষ্কার করে। আরেকটি হচ্ছে মাস্টার ক্লিনিং। মাস্টার ক্লিনিংটি বছরে একবার করাটা খুবই উত্তম। অর্থাৎ অনেকের মধ্যে কোয়েশ্চেন আছে যে আমি মাস্টার ক্লিনিংটি কখন করব। খুবই ভালো হয় যদি মাস্টার সার্ভিসটি গরম শুরু হওয়ার আগে করিয়ে নেওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন।